আজকে আপনাদের রাজগিরার পায়েশ করে খাওয়াবো। আমি একটু দুধ ছিল তো সেইটা দিয়েই আপনাদের করে দেখাবো। দেখুন কত অল্প দুধে রাজগিরার পায়েশ তৈরি করা যায়, খেতে কিন্তু বেশ অনুপম স্বাদের হয়। দেখুন কতটুকু দুধ আছে, 500 ml দুধ মতো হলেই, মানে অর্থাৎ এক প্যাকেট দুধ যদি আপনার থাকে তাহলেই হবে। আপনি ফুল ফ্যাট দুধ দিয়েও করতে পারেন, আবার যদি মনে করেন যে এমনি টোন্ড মিল্ক দিয়ে করবেন তাও করতে পারেন, আপনার চয়েস। দুধটাকে একটু ফুটিয়ে নিন। দুধটা ফুটতে ফুটতে আমি তার মধ্যে একটু এলাচ ভেঙে এর মধ্যে মিশিয়ে দিলাম। দুধ জলের মধ্যে বেশ এলাচের তাহলে একটা ফ্লেভার এসে যাবে। দেখুন দুধটাতে জাল এসে গেছে, বেশ ফুলে ফুলে উঠছে। এই সময় একটু সাবধান থাকতে হবে, কারণ অনেক সময় দুধ উতলিয়ে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সেই জন্য একটু আটা দিয়ে নেড়ে হ্যাঁ দুধটাকে নর্মাল করে নিন, যেন উতলিয়ে না পড়ে যায়। দুধটা দেখুন বেশ গাঢ় হয়ে উঠেছে, স্বরগুলো সুন্দর দেখা যাচ্ছে। আমি এর মধ্যে ধরুন 2 চামচ আন্দাজ গুঁড়ো দুধ মিশিয়ে দেব, হ্যাঁ, তাহলে বেশ খিরখির একটা ভাব এসে যায় দুধটার মধ্যে। দুধটা বেশ গাঢ় হয়ে উঠেছে, ঘন বেশ ক্ষীর মার্কা একটা ভাব এসে গেছে। এবার এর মধ্যে আমি বেশ ধরুন 4-5 বার হাতে করে অ্যামারান্থ বা রাজগিরা মিশিয়ে দেব। রাজগিরাটা দেওয়ার সাথে সাথে দেখুন কেমন, মানে দুধটা রাজগিরা টেনে নিয়ে আরও গাঢ় হয়ে গেছে, একদম ক্ষীরের মতো একটা ভাব, মানে গাঢ় হয়ে থিকনেসটা অনেক বেড়ে গেছে দেখতে পাচ্ছেন। ক্ষীরটা হয়ে গেছে, এবার আমি গ্যাস বন্ধ করে দিতে পারি। একটা জিনিস খেয়াল করবেন, আমি কিন্তু চিনি দেইনি, আমি চিনি ব্যবহার করি না, আমি গুড় ব্যবহার করি। এবার আমি এর মধ্যে একটু ঠান্ডা হলে গুড় মিশিয়ে দেব। এই পায়েসটা একটু ঠান্ডা হলে এর মধ্যে আমি গুড় মেশাবো। আমার ঘরে কালো যে নরম আঁখি গুড়টা হয়, সেই আঁখি গুড় আছে, আমি সেটাই মেশাবো। আমি এটা নর্মালি বাড়িতে সবসময় মিষ্টি যদি কিছু করতে হয় এই গুড়টাই ব্যবহার করে থাকি, তাই আমি এই গুড়টাই ব্যবহার করব। তবে আপনি যদি মনে করেন যে আঁখি গুড় না, আমি পাটালি গুড় দিয়ে খাবো, হ্যাঁ, বা ছোলা গুড় দিয়ে খাবো, তাও আপনি আপনার স্বাদ অনুযায়ী মিষ্টি যতটা আপনার দরকার আপনি সেরকম ছোলা গুড় বা খেজুরের গুড় ব্যবহার করতে পারেন। তবে আঁখি গুড়েও কিন্তু মন্দ লাগে না, আপনি একবার ট্রাই করে দেখতে পারেন, আমার কিন্তু বেশ লাগে। হাতাটা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এবার গুড়টাকে আমি পায়েসের মধ্যে মিশিয়ে দিচ্ছি। গুড়টা এমনিতেই নরম, আপনার যদি মনে হয় যে লাম্প রয়ে গেছে বা গুড়ের বড় চাকা রয়ে গেছে, আপনি হাতা দিয়ে একটু চাপা দিলেই ওই গুড়টা নরম হয়ে গলে যাবে এবং পায়েসের মধ্যে মিশে যাবে। এবার একটা সিক্রেট ইনগ্রেডিয়েন্ট, ইয়েস, একটু ঘি দিতে হবে, 1 চামচ ঘি দিতে হবে যখন পায়েসটা একদম কমপ্লিট হয়ে গেছে। মিষ্টি দেওয়াও শেষ, একদম শেষে একটু ঘি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ঘিটাকেও এই পায়েসের মধ্যে মিশিয়ে দেখবেন। আপনি দেখবেন মানে স্বাদে গন্ধে সব কিছু চেঞ্জ হয়ে যাবে এই 1 চামচ ঘি মেশালে। রাজগিরার পায়েস রেডি, এবার চলুন সার্ভ করে ফেলি। কি সুন্দর গন্ধ বেরিয়েছে বন্ধুরা, ঝটপট আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলুন তো, যদি এরকম নতুন নতুন রেসিপি আপনাদের দরকার হয় তাহলে আমার এই চ্যানেলটায় প্লিজ আপনারা সাবস্ক্রাইব করুন।
এবং লাইক করুন এবং কমেন্ট করুন, তবেই না আমি বুঝতে পারবো যে আমার এরকম পদগুলো যে তৈরি করছি সেগুলো আপনাদের ভালো লাগছে কি না। বন্ধুরা, রাজগিরার তৈরি মোয়ার রেসিপিটা দেখতে ভুলো না, কিন্তু আমি আই বাটনের লিংক দিয়ে দিচ্ছি। সবাই ভালো থেকো, বাই বাই, এনজয়।